Okay, then let's start our class. In the previous class, we discussed about adverb of time. There are some keywords that indicate adverb of time. In this class, I will discuss about adverb of reason. What are the word or word groups that indicate adverb of reason? We have to make question beginning with why in case of the followings. That means these are the keywords that indicates adverb of reason: because of, for, due to, owing to. আমার লাগবে, তুমি অন্য একটা পেন্সিল নাও, একটা কলম দিতে বল। আচ্ছা, বিকজ অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ, ফর, সিন্স অ্যাজ, দেয়ার আর অ্যারাউন্ড 9 টার্মস, 1 2 3 4 5 6 7 8 9 টার্মস দ্যাট ইন্ডিকেট অ্যাডভার্ব অফ রিজন। দ্যাট মিনস ইফ ইউ গেট this term in any sentence, then you have to ask the finite verb with the question that begins with why. Hey, ekta video dekha jacche 173 204 4 1 8 9 1 8 9। আচ্ছা, রোল নাম্বার সারা কে যেন প্রবেশ করছো, নাম শুধু নাম লেখা আছে, রোল নাম্বার নেই, কাকে দেখলাম? জায়েদ কে? জায়েদ, জায়েদ কত রোল নাম্বার? কত? 174 কিন্তু নাম রোল নাম্বার লিখো নাই কেন? সরি স্যার, আরেকটা ছেলেকে যেন রোল নাম্বার লেখে নাই। আচ্ছা, দিজ আর দ্য টার্মস দ্যাট ইন্ডিকেটস অ্যাডভার্ব অফ রিজন। ইফ দেয়ার ইজ এনি অফ দিস টার্ম ইন দ্য সেন্টেন্স, দেন উই হ্যাভ টু আস্ক দ্য ফাইনাইট ভার্ব, রেসপেক্টিভ ফাইনাইট ভার্ব, উইথ দ্য কোয়েশ্চন দ্যাট বিগিনস উইথ হোয়াই। মানে এই টার্মগুলো থাকে, যদি কমপ্লিটিং সেন্টেন্সের এই টার্মের যে কোনো একটা টার্ম থাকে, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করব? হোয়াই দ্বারা প্রশ্ন করব। 159 রুল 206 তো লেট সি অ্যান এক্সাম্পল, এখানে এরকম আছে দেখো, হি কুড নট কাম বিকজ অফ। আচ্ছা, আমরা যদি বিকজ অফটা অমিট করে দিই তাহলে কিন্তু একটা কমপ্লিট বাক্য হয়, উই গেট এ কমপ্লিট সেন্টেন্স উইদাউট দ্য টার্ম বিকজ অফ। বিকজ অফ সারা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়, তাই না? হি কুড নট কাম, ওকে, একটা বাক্য হলো, সে আসতে পারেনি। যখনই আমি বিকজ অফ অ্যাড করে দিলাম, হোয়েন উই অ্যাড বিকজ অফ উইথ দ্য সেন্টেন্স বিকামস ইনকমপ্লিট। ইনকমপ্লিট হয়ে গেল না? হি কুড নট কাম বিকজ অফ, ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে হোয়াট আর দ্য টার্ম, হোয়াট আর দ্য টার্মস দ্যাট মেক্স দ্য সেন্টেন্স ইনকমপ্লিট? কোন টার্মসটা, মা, কোন বিষয়টা আমাদের ওই সেন্টেন্সটাকে ইনকমপ্লিট করলো? এখানে টার্ম বিকজ অফ হচ্ছে আমাদের কিওয়ার্ডস। হি কুড নট কাম, হি কুড নট কাম, এটা একটা কমপ্লিট বাক্য, বিকজ অফ যোগ করাতে এটা ইনকমপ্লিট হয়ে গেল। সুতরাং বিকজ অফ হচ্ছে, বিকজ অফ হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। তাহলে আমরা জানি বিকজ অফ যদি থাকে তাহলে সংশ্লিষ্ট ফাইনাইট ভার্বকে আমরা প্রশ্ন করব কি দ্বারা? হোয়াই দ্বারা। হোয়াই কুড হি নট কাম, হোয়াই কুড হি নট কাম, সে কেন আসতে পারেনি? কারণ সে অসুস্থ ছিল, কারণ সে অসুস্থ ছিল। বলো তো কি হবে এটা? বলো কে পারবা? এই তোমরা আওয়াজ করছো না কেন? কারণ সে অসুস্থ ছিল, তাহলে কারণ অর্থ বিকজ অফ দেয়া আছে, তাই না? কারণ অর্থ
কারণটা এখানে দেয়া আছে বিকজ অফ সে হি হি না হয়ে আমাদের হিজ হলো বিং ইল বিকজ অফ হিজ বিং ইল হিজ কেন বসালাম কারণ এই বিকজ অফ হচ্ছে কনজাংক্ট প্রিপজিশনাল ফ্রেজ বিকজ অফ প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্ড প্রিপজিশনাল ফ্রেজ ইজ ফলোড বাই এ নাউন নাউন ফ্রেজ নাউন ফ্রেজ নাউন ক্লোজ কি কি নাউন নাউন ফ্রেজ নাউন ক্লোজ অ্যান্ড প্রোনাউন এই যে বিকজ অফ ফর ডিউ টু ওয়েং টু অন অ্যাকাউন্ট অফ এই পাঁচটা এক দুই তিন এই পাঁচটা কি পাঁচটার পরে সবসময় আমাদের বসবে নাউন নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ অথবা প্রোনাউন তো আমরা যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স করছি আমাদের ফ্রেজ অথবা ক্লোজ দ্বারা ইউ আর আস্ক টু ফিল দ্য গ্যাপ উইথ দ্য ক্লোজ অর ফ্রেজেস সো উই হ্যাভ টু ট্রাই টু ইউজ অ্যাট লিস্ট টু ওয়ার্ডস টু ফিল আপ দ্য গ্যাপস তো হি হোয়াই কুড হি নট কাম কেন সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল কারণ কিন্তু কারণ অর্থ বিকজ না দিয়ে আমরা কি এখানে বিকজ অফ কারণ বিকজ অফ দেয়া আছে আর বিকজ অফ এর পরে কখনো সাবজেক্টের সাবজেক্টিভ রূপ বসে না পসেসিভ রূপ বসে এ কারণে কি হলো হিজ আর ছিল থাকা অর্থে কি ওয়াজ আয়ার তাই না ওয়াজ আয়ার তো আর বসবে না কারণ বিকজ অফ যেহেতু প্রিপজিশনাল ফ্রেজ এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি হয়ে যাবে তাহলে বিকজ অফ হিজ বিং ইল তাহলে উত্তরটা কি হচ্ছে হি কুড নট কাম বিকজ অফ হিজ বিং ইল অথবা বিকজ অফ হিজ ইলনেস বিকজ অফ বিং ইল বিকজ অফ বিং ইল ও বলা যেতে পারে ট্রাই ইওর সেলফ বলো তো কারণ তার একটা সমস্যা ছিল কে বলতে পারবা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা Yes, sir. হ্যাঁ বলো এটা কি হবে কারণ তার একটা সমস্যা ছিল because of his having a problem eta dekho amra এই আমি সাউন্ড কমাও না প্লিজ ভাই ক্লাস করতেছি ২১২ এখন প্রবেশ করে কেন আচ্ছা দেখো কারণ তার একটা সমস্যা ছিল তাই না বিকজ হি হ্যাড এ প্রবলেম এটা হতে পারে কারণ কি সমস্যা কোনটা দিলাম কারণ তার একটা সমস্যা ছিল বিকজ হি হ্যাড এ প্রবলেম বিকজ হি হ্যাড এ প্রবলেম কিন্তু সমস্যা হলো আমাদের তো বিকজ দিয়ে নাই কি আছে বিকজ অফ কি দিয়ে আছে বিকজ অফ বিকজ অফ তো বিকজ অফ এর পরে তো আমরা সাবজেক্টের সাবজেক্টিভ রূপ বসাতে পারবো না সাবজেক্টের পসেসিভ রূপ বসাতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে বিকজ অফ হি না দিয়ে কি দিব আমরা হিজ কেন হিটা হিজ হয়ে গেল কারণ এটা বিকজ অফ এর পরে সাবজেক্টের সাবজেক্টিভ রূপ বসে না সাবজেক্টের পসেসিভ রূপ বসে আর হ্যাড আছে হ্যাডটা কি হয়ে গেল হ্যাভিং হ্যাভিং এ প্রবলেম বিকজ অফ ইজ হ্যাভিং এ প্রবলেম ঠিক আছে কারণ তার একটা সমস্যা ছিল বিকজ অফ ইজ হ্যাভিং এ প্রবলেম প্রবলেম কারণ তাকে নিষেধ করা হয়েছিল কি হবে কে পারবা
কারণ তাকে নিষেধ করা হয়েছিল। কারণ তাকে নিষেধ করা হয়েছিল, বিকজ হি ওয়াজ ফরবিডেন, ওয়াজ ফরবিডেন। ওকে, কিন্তু আমাদের তো এখানে দেয়া আছে বিকজ অফ, বিকজ অফ দিলে কি হবে এখানে, বিকজ অফ তাহলে সাবজেক্ট আর সাবজেক্ট থাকতেছে না, সাবজেক্টের কোন রূপ হয়ে যাচ্ছে, পসেসিভ রূপ হয়ে যাবে। এই সাবজেক্টটার হবে পসেসিভ, কারণ বিকজ অফ ইজ এ প্রিপজিশনাল ফ্রেজ, বিকজ অফ হিজ বিং ফরবিডেন। এটা তারপর আমরা যদি বলি হি কুড নট প্লে ওয়েল, হি কুড নট প্লে ওয়েল বিকজ অফ, তো এখানে বিকজ অফ শব্দটা আছে, তাহলে আমরা কি করব এর সাথে সংশ্লিষ্ট যে ভার্বটা ওটাকে হোয়াই দ্বারা প্রশ্ন করব, হোয়াই কুড হি নট প্লে ওয়েল, হোয়াই কুড হি নট প্লে ওয়েল, কেন সে ভালো খেলতে পারে নাই, মানুষ কেন ভালো খেলতে পারে না, বিকজ অফ হোয়াট, কেন ভালো খেলতে পারে না, বিকজ অফ তার পায়ের ইঞ্জুরির কারণে, হয় না, বিকজ অফ হট, বিকজ অফ হিজ লেগ ইঞ্জুরি, হয় না, এ তোমাদের কি সমস্যা কথা বলতে হবে বলো, বিকজ অফ হিজ লেগ ইঞ্জুরি, আর কি বলা যায়, কুড নট প্লে ওয়েল বিকজ অফ হিজ পার্সোনাল প্রবলেম। আচ্ছা, এবার আমরা বিকজ অফ দেখলাম, ফর থাকলে ফর অর্থ কারণে, ফর অর্থ কারণ, ইন অর্ডার টু ইজ ইউজুয়ালি ফলোড বাই পিয়ন, এটা আসলে ভুল দেওয়া আছে, হি ডিড নট গেট গুড মার্কস, দেখো এটা ইটস এ কমপ্লিট সেন্টেন্স, হি ডিড নট গেট গুড মার্কস, তো এটা একটা পরিপূর্ণ বাক্য, কিন্তু আমরা যখন ফর অ্যাড করলাম তখন এটা বাক্যটা ইনকমপ্লিট হয়ে গেল, হি ডিড নট গেট গুড মার্কস ফর, তাহলে আমরা এটাকে প্রশ্ন করব, হোয়াই ডিড হি নট, হোয়াই ডিড হি নট গেট গুড মার্কস, হোয়াই ডিড হি নট he not get good marks, এটা তো আমাদের করা হয়নি মনে হয়, হোয়াই ডিড হি নট গেট গুড মার্কস, কেন সে ভালো মার্কস পায়নি বলো তো, ফর কেন, ফর হিজ হ্যান্ডরাইটিং, হ্যাঁ কারণ সে ভালো লিখতে পারেনি, ভালো লিখেনি, কারণ সে ভালো লিখেনি, তাহলে আমরা কি দিব, ফর 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 হিজ is not writing well, for he is not writing well, কারণ সে অসুস্থ ছিল, আমরা এটা দিতে পারি না, for he is being ill, for he is being ill, আচ্ছা why, আর কি বাংলা কি বলা যায় বলো তো, why did didn't, why did he not, সে ভালো প্রস্তুতি নিতে পারেনি স্যার, হ্যাঁ
সে ভালো প্রস্তুতি নিতে পারেনি রাইট কারণ তার ভালো প্রস্তুতি ছিল না হি ডিডন্ট রিড ওয়েল হি ডিড নট রিড ওয়েল হি ডিড নট রিড ওয়েল সে ভালোভাবে লেখাপড়া করেনি পড়তে পারেনি আচ্ছা এটা মনে হয় কারেকশন করা হয়নি তাহলে আমরা যদি এটা অ্যাডভার্ব অফ রিজন অর্থে আমরা যেটা ব্যবহার করি অ্যাডভার্ব অফ রিজন হোয়াট আর দা কিওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস অ্যাডভার্ব অফ রিজন কি হতে পারে বিকজ অফ ফর For due to on account of since as এগুলো হতে পারে তো এটা হচ্ছে প্রিপজিশন আমরা এই যে এখানে শুধু ফরটা প্রিপজিশন একটা ওয়ার্ড থাকলে এটাকে আমরা প্রিপজিশনাল বলি একাধিক ওয়ার্ড মিলে হলে তখন এটাকে আমরা বলি প্রিপজিশনাল ফ্রেজ এন্ড প্রিপজিশন অর প্রিপজিশনাল ফ্রেজ ইজ ফলোড বাই নাউন নাউন ফ্রেজ এন্ড নাউন ক্লোজ কিন্তু বিকজ ফর সিন্স অ্যাজ ই মাস্ট বি ফলোড বাই এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব যেমন আমরা যদি বলি যে ডিউ টু হি ওয়াজ লেট ডিউ টু আচ্ছা হি ওয়াজ লেট মানে তার দেরি হয়েছিল এখানে ডিউ টু একটা কিওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস অ্যাডভার্ব অফ রিজন হি ওয়াজ লেট তার দেরি হয়েছিল তো এখন ডিউ টু থাকাতে আমরা যেটা বলবো এটা যেহেতু অ্যাডভার্ব অফ রিজন ইন্ডিকেট করে তাহলে এর সাথে সংশ্লিষ্ট ভার্বটাকে আমরা প্রশ্ন করতে হবে কি দ্বারা why was he late দেখো আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করলাম বলো মানুষ কেন লেট হয় মানুষের কেন দেরি হয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে হয় না আবহাওয়া খারাপ হওয়ার কারণে যেহেতু ডিউ টু আছে তাহলে আমাকে কারণ বলতে হবে ডিউ টু আবহাওয়া কারণ আবহাওয়া খারাপ ছিল দা ওয়েদার was bad এটা কি কারেক্ট ঠিক আছে বলো তো আমি যেটা লিখেছি এটা কি ঠিক আছে বলো না আমরা তো ডিউ টু ঠিক আছে ডিউ টু দ্বারা করতে বলছে না ডিউ টু অর্থ কারণে বিকজ অফ অর্থ কারণে হ্যাঁ ওয়িং টু অর্থ কারণে কিন্তু আমি বলছি যে আমি ডিউ টুর পরে যেটা লিখেছি এটা কি ঠিক আছে কারণ আবহাওয়া খারাপ ছিল হোয়াই ওয়াজ হি লেট জি স্যার না ঠিক নেই স্যার কেন ঠিক নেই কারণ এই যে বিকজ অফ ফর ডিউ টু ওয়িং টু অন অ্যাকাউন্ট অফ এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ এটা হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ বিকজ অফ ফর ডিউ টু ওয়িং টু এই ফরটা প্রিপজিশন একটা ওয়ার্ড হলে পার্টস অফ স্পিচ আর একাধিক ওয়ার্ড মিলে হলে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলি আর প্রিপজিশনাল ফ্রেজ এর পরে কখনো ফাইনাইট ভার্ব বসে না তাহলে ওয়াজটা কি ফাইনাইট ভার্ব হলো না জি তাহলে ওয়াজটা রাখা যাচ্ছে না তাহলে আমরা কি দিব বিং ডিউ টু দ্য ওয়েদার বিং ব্যাড হোয়াই ওয়াজ হি লেট ডিউ টু দ্য ওয়েদার বিং ব্যাড আচ্ছা এটা যদি আমরা এভাবে দেই
এখানে ডিউ টু না থেকে আমরা যদি এটা হতো বিকজ হি ওয়াজ লেট বিকজ, তাহলে আমরা এই বিকজটাও কি ইন্ডিকেট করে? অ্যাডভার্ব অফ রিজন। বিকজ অফ কি? বিকজ কি ইন্ডিকেট করে? অ্যাডভার্ব অফ রিজন। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ, ইউ হ্যাভ টু মেক কোশ্চেন বিগিনিং উইথ হোয়াই। তাহলে হোয়াই ওয়াজ হি লেট? বিকজ বাংলা ভাবার্থটা কিন্তু এক, আমরা অনেক ক্ষেত্রে আক্ষরিক অর্থ করার চেষ্টা করি। তো আমরা যদি বলি আবহাওয়া খারাপ হওয়ার কারণে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে, হঠাৎ বাংলা কিবোর্ডটা আমার ডিস্টার্ব দিচ্ছি আমি। আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাহলে কি হবে? বিকজ অফ দ্য ওয়েদার বিং ব্যাড। আবার এটা এখানে অন অ্যাকাউন্ট হি হ্যাড টু টেক এ লিভ অফ ফাইভ ডেজ, হি had to take a leave of 5 days. Okay, এটা একটা কমপ্লিট বাক্য হলো, তাই না? He had to take a leave of 5 days. তার 5 দিনের ছুটি নিতে হয়েছিল। যখন আমরা এটার সাথে অন অ্যাকাউন্ট অফ লাগিয়ে দিব তখন বাক্যটা কি হয়ে গেল? ইনকমপ্লিট হয়ে গেল। দ্যাট মিন্স হেয়ার দ্য কিওয়ার্ড ইজ অন অ্যাকাউন্ট অফ। কিওয়ার্ডটা কি এখানে? অন অ্যাকাউন্ট অফ, কারণ দিস কিওয়ার্ড, দিস ওয়ার্ড গ্রুপস মেক দ্য সেন্টেন্স ইনকমপ্লিট। তাহলে উই হ্যাড টু টেক এ লিভ অফ, হি হ্যাড টু টেক এ লিভ অফ, তাহলে অন অ্যাকাউন্ট অফ ইন্ডিকেটস অ্যাডভার্ব অফ রিজন, সো উই হ্যাভ টু মেক কোশ্চেন বিগিনিং উইথ হোয়াই। হোয়াই হোয়াই ডিড he have to take a leave of 5 days? ha dorkari khubi dekho 5 days. to keno tale amra bolte pari je keno tar 5 diner chuti chutir bhitore rakho. Why did he have to take a leave of 5 days? কারণ তার বোনের বিবাহ ছিল, অথবা তার বোনের বিবাহের কারণে, এটা বলতে পারি না? তাহলে because of his sister's marriage. এখন যেহেতু on account of দেয়া আছে, সাধারণত আমরা occasion বুঝালে on account of শব্দটা ব্যবহার করব। On account of his sister's সাধারণত আমরা অকেশন বুঝালে আমরা কি ব্যবহার করব? অন অ্যাকাউন্ট অফ টা শব্দটা ব্যবহার করব। ওকে, আচ্ছা এখানে একটা বাক্য আছে দেখো, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এটা একটা বাক্য হলো। দেখো আমরা সিন্স ব্যতীত, সিন্সটাকে যদি বাদ দিই তাহলে একটা কমপ্লিট বাক্য হয়। সুতরাং এখানে সিন্সটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর আমরা জানি যে সিন্স যদি থাকে তাহলে এটা কি বোঝাবে? যে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে কি দ্বারা? হোয়াই দ্বারা। বলো তো প্রশ্নটা কি হবে? হ্যাঁ বলো, কে বলতে পারবা?
why he could not attend the party why he could not not attend the party আচ্ছা বলো তো এটা কি প্রশ্ন হয়েছে এখানে ভুলটা কোথায় স্যার কেন ভুল স্যার কোডটা আগে হবে স্যার আমরা যেটা করছি সাবজেক্ট দিয়ে দিছি এই কারণে আমাদের প্রশ্নটা হয়নি তাহলে কি দিব হোয়াই কুড হি হোয়াই কুড নট অ্যাটেন্ড না না হোয়াই হি অ্যাটেন্ড দ্য পার্টি হি নট হোয়াই কুড হি নট এই এই হিটা কি নাউন না প্রোনাউন প্রোনাউনের পরে নট নাউনের আগে নট ঠিক আছে প্রোনাউনের পরে নট নাউনের আগে নট তাহলে এখানে যেহেতু প্রোনাউন তাহলে নটটা কি হি এর পরে যাবে হ্যাঁ তবে তুমি যদি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করো সেক্ষেত্রে আর পরে যাবে না তখন আমরা এইভাবে দিব হোয়াই কুডেন্ট কুডেন্ট হি কি বুঝতে পারছো যদি আমরা ইলাবোরেট লিখি ইলাবোরেট এই যেমন দেখ কুড নট নটটা কি ইলাবোরেট লিখছি না হ্যাঁ বুঝছো তাহলে এক্ষেত্রে কি প্রোনাউনের পরে নট নাউনের আগে নট কিন্তু আমরা যদি কন্ট্রাক্টেড বসাই সেক্ষেত্রে আমরা নাউন হোক আর প্রোনাউন হোক সবসময় নটটা আগে বসবে কি বলেছি বলতো কি বলেছি বলো স্যার নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট বসবে আর কন্ট্রাক্টেড ফর্ম হলে আগেই কুড নট পরে বসে যাবে হ্যাঁ রাইট এখানে নাউন আর প্রোনাউন দেখা দরকার নেই কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা যদি এটা ইলাবোরেট ফর্ম ব্যবহার করি আচ্ছা তাহলে আমরা এই যখনই হবে হোয়াই কুড হি নট অ্যাটেন্ড দ্য পার্টি এখানে আছে সিন্স তাহলে আমরা বলবো যেহেতু সে অসুস্থ ছিল যেহেতু সে অসুস্থ ছিল তাহলে কি বলবো হি ইজ বিইং ইল না হি ওয়াজ ইল সিন্স হি ওয়াজ ইল তো হ্যাঁ অতচপ ক্লাস হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা করছি ওরা তো ওই যে ইয়াটা দিছে আমাকে ওটিপি দিছে ওটিপি দেওয়ার পর করছে ওরা নাকি পরে জানাবে হ্যাঁ 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 কি কি দিব তাহলে আচ্ছা হোয়াই কুড হি হোয়াই কুডেন্ট হি অ্যাটেন্ড দ্য পার্টি সিন্স হি ওয়াজ ইল আর কি বলা যায় যেহেতু তাকে আমন্ত্রণ করা হয়নি বলো কি হবে হি ওয়াজ নট ইনভাইটেড সিন্স He was not invited. যেহেতু তার অনেক সমস্যা ছিল বা তার একটা সমস্যা ছিল যেহেতু তার একটা সমস্যা ছিল তাহলে কি বলবো সিন্স হি ওয়াজ এ প্রবলেম ছিল দেখো থাকা থাকা অর্থে দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্ব তোমাদের বলেছিলাম না ভার্ব টু বি বলতে কি এম ইজ আর ওয়াজ এ টু বি বলতে কি এম ইজ আর এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি এম ইজ আর ওয়াজ এর আর হচ্ছে মডেল প্লাস বি মডেল মডেল প্লাস বি
এটা কেন এটা আমরা কেন ব্যবহার করি টু ডিনোট এ স্টেট একটা অবস্থা প্রকাশ করার জন্য যেমন আমি আমি একজন ছাত্র আমি একজন টিচার আমি অসুস্থ একটা অবস্থা বোঝাচ্ছে হ্যাঁ আর ভার্ব টু বি হচ্ছে টু হ্যাভ have but has had modal plus have to denote a possession possession মানে কি অধিকার থাকা যেমন আমার একটা কলম আছে তাহলে আছে মানে কি থাকা বোঝায় না আমার একটা কলম আছে এই possession possession বোঝাতে আমরা এই verb to have ব্যবহার করব আর ভার্ব টু ডু ব্যবহার করি কি টু ডিনোট অ্যাকশন ভার্ব টু ডু টু ডু যেমন হতে পারে কাম গো এরকম যেটা দ্বারা আমরা অ্যাকশন অ্যাকশন বোঝাতে পারি টু ডিনোট ডিনোট অ্যান অ্যাকশন অ্যাকশন মানে একটা কাজ বোঝাবে আর আগেরটায় কোনো কাজ বোঝায় না তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্বস দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্বস ভার্বস ভার্ব টু বি টু ডিনোট এ স্টেট ভার্ব টু হ্যাভ টু ডিনোট এ পসেশন আর ভার্ব টু বি টু ডিনোট অ্যান স্টেট এ স্টেট সরি এ স্টেট তাহলে বলো আমি বলেছি যেহেতু তার একটা সমস্যা ছিল তাহলে ছিল বলতে কি তার থাকা অর্থ বোঝায় না থাকা মানে পজিশন পজিশন বলতে কি বোঝাচ্ছে ভার্ব টু হ্যাভ তাহলে সিন্স হি হ্যাড এ প্রবলেম সিন্স হি হ্যাড এ প্রবলেম ওকে আচ্ছা এখানে কিওয়ার্ড কোনটা বলো তো এই বাক্যের মধ্যে কিওয়ার্ড হচ্ছে কোনটা হুইচ ওয়ান ইজ দা কিওয়ার্ড ফর রাইট ফর থাকাতে আমাদের বাক্যটা ইনকমপ্লিট হয়ে গেছে তাহলে ফর ইন্ডিকেটস অ্যাডভার্ব অফ রিজন অ্যাডভার্ব অফ রিজন তাহলে আমরা এখানে প্রশ্ন করব হোয়াই হোয়াই কুড he not attend the party for his being ill for he was ill কোনটা কারেক্ট বলো তো এখানে ব্যবহার করতে পারি আবার কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি ফর ক্যান বি ইউজড বোথ অ্যাজ প্রিপোজিশন অ্যান্ড অ্যাজ এ কনজাংশন বুঝছো কথা তাহলে এই দুইটা দুইটাই কারেক্ট এখানে ফরটা হচ্ছে প্রিপোজিশন বিকজ here for is not followed by a finite verb etar modhe kono finite verb nai ache na sir ar ekhane for ta hocche conjunction dekho ekhane tumi jokhon ei bishwabidyalay ba kono chakrir porikha jabe tokhon kintu ei bhabe dhorbe karon eigulo critical to ekhane for ta preposition abar ekhane for ta not preposition here for is used as a conjunction because it is followed by a finite verb the subject ache